নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকের নিউজ টুডে। লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবার কবে নির্বাচন হবে সেই দিন ঘোষণার দিন জানিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে এক স্যান্ডেলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার অর্থাৎ 16 মার্চ 2024 শনিবার দুপুর 3টে নাগাদ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। চলতি বছরের মে মাসে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে, স্বাভাবিকভাবেই মে মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে। আর সেই মোতাবেক বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। ভোটের দিন কবে ঘোষণা হবে, ঠিক কবে থেকে ভোট শুরু হবে, সেদিকে তাকিয়েছিল সকলেই। অবশেষে 16 মার্চ ভোটের তারিখ ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। নিজের বাড়িতে চোট পাওয়ায় মুখ্যমন্ত্রীর কপালে 3টি এবং নাকে 1টি সেলাই পড়েছে। ইসিজি, সিটি স্ক্যান সহ বেশ কিছু শারীরিক পরীক্ষাও করা হয়েছে মুখ্যমন্ত্রীর। এখন কেমন রয়েছেন মুখ্যমন্ত্রী দেখুন। বাড়িতে পিছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবার পর এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কপালে 3টি এবং নাকে 1টি সেলাই পড়েছে। পিছন থেকে ধাক্কা লাগার কারণেই মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন বলে জানিয়েছেন মণিময়। তিনি জানিয়েছেন সন্ধে 7:30 নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বাড়িতে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন তিনি, তার মস্তিষ্কে আঘাত লেগেছে, গভীর ক্ষত হয়েছে কপালে, ক্ষতস্থানে ড্রেসিং করানো হয়েছে, ইসিজি, সিটি স্ক্যান সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে মুখ্যমন্ত্রীর। হাসপাতালে রাতে তাকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান। বাড়িতেও তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা, তবে মুখ্যমন্ত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল। গাড়ির সামনের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে ছিলেন কাজুরি বন্দ্যোপাধ্যায়, পিছনের আসনে বসেন অভিষেক। গাড়ি থেকে ক্যামেরার দিকে তাকিয়ে হাত জোর করতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সোহনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, রাজীব বন্দ্যোপাধ্যায়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়রা। এসএসকেএমে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসও, তবে তার পৌঁছানোর কিছু আগেই হাসপাতাল থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রীর রক্তাক্ত কপালের ছবি পোস্ট করে দুর্ঘটনার কথা জানানো হয়। সেই ছবিতেই দেখা যায় মুখ্যমন্ত্রীর কপালের ঠিক মাঝখানে কেটে গিয়েছে, সেখান থেকেই রক্ত গড়িয়ে পড়ছে, নাকেও রয়েছে ক্ষত। ছবিটি প্রকাশ্যে আসার পর বাংলার রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়। মমতা দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সুকান্ত মজুমদার, মোহাম্মদ সেলিমরাও একে একে আরোগ্য কামনা করেছেন। বৃহস্পতিবার বিকেলে একডালিয়ায় সুব্রত মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই কালীঘাটের বাড়িতে ফেরেন তিনি। কিভাবে, কখন, কোন পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন তা যদিও স্পষ্ট নয়, বাড়িতে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। ময়নাগুড়ির কর্মসূচি সেরে কলকাতায় ফিরে কালীঘাটে গিয়েছিলেন তিনি। অভিষেকের গাড়িতেই আহত মুখ্যমন্ত্রীকে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএমে, সেখানেই সেলাই এবং প্রয়োজনীয় চিকিৎসার পর আবারও বাড়ি ফিরিয়ে আনা হয় মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জখম হবার খবর পাওয়া মাত্রই দলীয় বৈঠক থামিয়ে দেন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ দেব অধিকারী। এরপরই ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে যান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়িতেই কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল, কিন্তু কিভাবে বাড়ির মধ্যে দুর্ঘটনা জানতে তদন্তে নামল লালবাজার, বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাড়িতেই কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কপাল এবং নাকে সেলাইও পড়েছে। জানা গিয়েছে তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল, কিন্তু কিভাবে বাড়ির মধ্যে ঘটল এই দুর্ঘটনা জানতে তদন্তে নামল লালবাজার।
এদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। মুখ্যমন্ত্রীর চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হন ডক্টর মরিময় বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন পিছন থেকে ধাক্কা লাগায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, আর এই তথ্যের পরিপ্রেক্ষিতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িতে থাকাকালীন কিভাবে পিছন থেকে ধাক্কা লাগলো সেটাই বড় প্রশ্ন। এর উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে লালবাজার। সূত্রে খবর, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবে লালবাজারের সাইন্টিফিক উইং গোয়েন্দা বিভাগের দল, কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই হবে তদন্ত। তদন্তে প্রয়োজন হলে খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজও। পাশাপাশি শুক্রবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে আটো সাটো নিরাপত্তা দেখা গেল পুলিশের তরফে। এমন ঘটনায় গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন পুলিশের আধিকারিকেরা। কালীঘাট থানা এবং কলকাতা গোয়েন্দা পুলিশের অফিসাররাও রয়েছেন। হাই নিউজ নেট। বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশে যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস। কেউ ক্যামেরা বন্দি করেছেন প্রথম সফর, আবার কেউ বা ভিডিও কলে ভাগ করে নিয়েছেন নিজেদের অভিজ্ঞতা। শুরু হলো গঙ্গার নিচ দিয়ে যাওয়া ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রী পরিষেবা। বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশে যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস। জনসাধারণের জন্য চালু হয়ে গেল গঙ্গার নিচের মেট্রো। শুক্রবার সকালে সেই ঐতিহাসিক সফরের সাক্ষী হলেন অনেকেই। এই মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা ছিল আম জনতাদের মধ্যে, তবে প্রথম দিনেই সেই উন্মাদনা মাত্রা ছাড়িয়েছে। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেটগামী সকাল সাতটার প্রথম মেট্রোতেই দেখা গেল থিকথিকে ভিড়। অফিস যাত্রীদের পাশাপাশি সেই ভিড়ের মধ্যে ছিলেন অনেক উৎসাহী জনতাও, যারা এসেছেন শুধুমাত্র গঙ্গার নিচ দিয়ে চলা প্রথম মেট্রো যাত্রী হতে। কলকাতা হাওড়া তো বটেই, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট যাওয়ার প্রথম মেট্রো চড়বেন বলে। মানুষ এসেছেন পড়শি রাজ্য বিহার থেকেও। টিকিট কাটতে রাত দুটো থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন চত্বরে লাইনে দাঁড়িয়েছিলেন উৎসাহী জনতা। অসাধারণ লাগছে, অনেক অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কি। এরকম একটা সাকসেস হওয়ার পেছনে এত মানুষের এত অবদান, এত সিভিল ইঞ্জিনিয়ারদের এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেকশনের এত অবদানের পরে এরকম একটা সাকসেস হয়েছে। মাটির তলা দিয়ে টানেলিং করে গঙ্গার তলা দিয়ে 13 মিটার নিচে দিয়ে, ভাবা যায় না। যারা বেশ ইঞ্জিনিয়ার এবং যারা ফিল্ডে কাজ করে তারা বুঝতে পারছে যে কত মেহনত করে, কত কষ্ট করে, কত লেবার ইনভলভ করে, কত ইঞ্জিনিয়ারিং সেন্সকে অ্যাপ্লাই করে এরকম একটা অ্যাচিভমেন্ট এসছে, ভাবা যায় না। আমি 85 সাল থেকে ডেলি প্যাসেঞ্জারই করতাম, চুচড়ো থেকে হাওড়া আসতাম এবং হাওড়া থেকে ধাক্কা ধাক্কি করে বাসে উঠে আমি জোকা যেতাম চাকরি করতে। তো সেই দিন সে অসহনীয় দিন ছিল এবং ফেরার সময় অসহনীয় ছিল। তো সেইগুলো আজকে 40 বছর বাদে আমি বুঝতে পারছি, 40 বছর প্রায় হয়ে গেল আমার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, তো বুঝতে পারছি যে কত বড় একটা অ্যাচিভমেন্ট হলো এবং মানুষের জন্য অনেক সেবামূলক কাজ একটা করলো ভারত। ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান মেট্রো রেল, ইন্ডিয়ান রেল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 10 টাকা ইঞ্জিনিয়ারসে ভাবা যায় না এই যুগে 10 টাকায় মেট্রোর মতো একটা সেবা, এয়ার কন্ডিশন এবং 5-স্টার ফেসিলিটি নিয়ে গঙ্গার তলা দিয়ে যাব, অভূতপূর্ব। অপেক্ষার অবসান হলো, সেই আনন্দ উচ্ছ্বাসে ভাসছেন সাধারণ যাত্রীরা। অতিরিক্ত আনন্দ হচ্ছে আজকের থেকে, মানে আনন্দের আগে কোনোদিন হয়নি, কারণ বহু বছরের অপেক্ষা ছিল আমাদের কলকাতাবাসী, হাওড়াবাসী সুখানে যে কবে এই মেট্রো চলাচল শুরু হবে। কারণ আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা থেকে হাওড়া আসার মহা মুশকিল ব্যাপার ছিল। অতিরিক্ত যানজট হতো, অতিরিক্ত ট্যাক্সি ভাড়া, এখন সেই টোটাল চিন্তামুক্ত। আমার আগেও অনেকে চলে এসছে এক্সপ্রেস স্টেশনে, যখন গেলাম রাত দুটোর সময় প্রথম জন যে এসছে রাত দুটোর সময় এসে বলেছিল, আমরাও তো আগে আসিনি, 5টার মধ্যে 5:30টার মধ্যে চলে এসেছে, অনুভূতি সেই জন্যই এসছি যাতে প্রথম দিন প্রথম রাইডটা করা যায়। এটা ইতিহাস একটা, এতদিন পরে আর এশিয়ার মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো যাচ্ছে, বড় ইতিহাস একটা।
গত 6ই মার্চ গঙ্গার নিচের মেট্রো পথের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন শহরের আরও দুটি মেট্রো রুটেরও উদ্বোধন করেছিলেন তিনি। তবে তাদের মধ্যে ছিল জোকা তারাতলা এবং নিউ কোরিয়া রুবি মেট্রো। তবে শহরের বাকি দুটি মেট্রো পথের তুলনায় স্প্ল্যানেড হাওড়া ময়দান এই 4.8 কিলোমিটার দূরত্বের রুট নিয়েই যাত্রীদের মধ্যে উৎসাহ অনেক বেশি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, গঙ্গার নিচে 520 মিটার মেট্রো পথ যেতে সময় লাগবে 45 সেকেন্ড। গঙ্গার নিচ সুড়ঙ্গে জ্বলবে নীল আলো, ওই আলোই বুঝিয়ে দেবে ট্রেন এখন গঙ্গার নিচে রয়েছে। অনেকে সেই নীল আলো দেখবেন এবং ছবি তুলবেন বলেও প্রথম দিনেই ভিড় জমিয়েছিলেন অনেকেই। হাওড়া ময়দান স্প্ল্যানেড রুটের প্রথম যাত্রীবাহী মেট্রোয় জনতার ভিড় দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো CPRO কৌশিক মিত্র জানান, এই দিনটা দেখার জন্য সাধারণ মানুষ অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন। আমরা গর্বিত, পরিবহন ব্যবস্থায় বদল এসে গেল, হাওড়া থেকে যাতায়াত করার আর কোনো চিন্তাই থাকলো না। ভালো লাগছে, আনন্দের দিন প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী। আমি বিভিন্ন জায়গা থেকে ফোন কল পাচ্ছি যে এটা এই শুভ দিনে আমরা যাবো না কেন, আমরা যাবো না কেন, সবাইকে আমরা অনুরোধ করছি আসুন, আনন্দ এইটা এনজয় করুন এবং সবাই মিলে আমরা এটা সাক্ষীতে থাকি প্রথম দিনের এই ইয়ে, এই যে দিনটার জন্য আমরা এতদিন ধরে তাকিয়েছিলাম যে গঙ্গা নিচে দিয়ে দেশের প্রথম মেট্রো। কলকাতার মানুষের কাছে এখন পশ্চিমবঙ্গ মানে সারা দেশের মানুষ এখন কলকাতায় শুধু রসগোল্লা বা দক্ষিণেশ্বর বা কালীঘাটের জন্য আসবে না, গঙ্গা নিচের ট্রেনে চাপার জন্য আসবে। প্রথম তো শুরু তো করি, তারপর তো দেখা যাবে, একটু তো শুরু করতে দিন, বুঝতে দিন, ফিল করতে দিন যে কোথায় কীরকম মানুষের ডিমান্ড, তারপর আমরা করে আমরা ভাড়াটা তো একটা নির্দিষ্ট প্যারামিটার আছে তার মধ্যেই ডিটারমিন হবে। আপনারা দেখলেন তো আপনারা কিউআর কোড টিকিট দিচ্ছি যাতে মানুষের খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারে। আমরা টোকেন দিচ্ছি, স্মার্ট কার্ড দিচ্ছি, স্মার্ট কার্ড যারা আছে একটা স্মার্ট কার্ডে যেখানে চলছিল সেখানে এই স্মার্ট কার্ড আছে, এটা অ্যাপ্লিকেবল ফর দ্য বেস্ট। এখন তো সাত মিনিট অন্তর্গত আছে, আরও আমরা বাড়াবো চেষ্টা করবো। হাওড়া ময়দান স্প্ল্যানেড রুটে যে স্টেশনগুলি রয়েছে সেগুলি হল হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং স্প্ল্যানেড। হাওড়ায় মেট্রো স্টেশনটি রেল স্টেশনের পুরনো এবং নতুন কমপ্লেক্সের মাঝখানে, ফলে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল উভয় দিকে যাত্রীদেরই সুবিধা হবে মেট্রো ধরতে। সকাল 7টায় প্রথম মেট্রো, 7 মিনিট ছাড়া ছাড়া মেট্রো পাওয়া যাবে, শেষ মেট্রো রাত 9টায়। সোমবার থেকে শনিবার মেট্রো চলবে, রবিবার বন্ধ থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। গঙ্গার নিচ দিয়ে যাওয়া ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম দিনের সফরের অভিজ্ঞতা শেয়ার করলেন অনুপম রায়। শুরু হয়ে গেল গঙ্গার নিচ দিয়ে যাওয়া ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রী পরিষেবা। বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশে যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস দেখা গেল। শুক্রবার সকালে সেই ঐতিহাসিক সফরের সাক্ষী হলেন অনেকে। এই মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা ছিল আম জনতাদের মধ্যে, তবে প্রথম দিনেই সেই উন্মাদনার মাত্রা ছাড়িয়েছে। কেউ ক্যামেরা বন্দি করলেন প্রথম সফর, কেউ আবার ভিডিও কলে ভাগ করে নিলেন অভিজ্ঞতা। এরই মাঝে যদি বাড়তি পাওনা হিসেবে থাকে গায়ক অনুপম রায়ের গান, তাহলে প্রথম দিনের মেট্রো সফরে দেখা গেল গায়ক অনুপম রায়কেও। সাধারণ যাত্রীদের সঙ্গে তিনিও ভাগ করে নিলেন নিজের অভিজ্ঞতা, শোনালেন গানও। তুমি আনাগোন করেছ সেই সুরে তার রং লেগে আছে অবুঝের পেন্সিল ফিরে গেছে কতটানে গলা চিনে আলো ইচ্ছেরা ছুটে চলে। ইচ্ছে করে এই গানটা গাইলাম যেহেতু কানেলের উল্লেখ আছে। আর আসার আগে কিছু আমাকে বলছিলেন যে ওভারটানেল গানটাকে এই মেট্রোকে উদ্দেশ্য করে লেখা, কিন্তু সেটা অনেক আগেই লেখা, এই মেট্রো পরিকল্পনা শুরু হওয়ার আগে, কিন্তু আজকে কোথাও যেন দুটো এক হয়ে গেল। গঙ্গার নিচ দিয়ে যাওয়া মেট্রো সফরের প্রথম অভিজ্ঞতা কেমন ছিল শেয়ার করলেন অনুপম রায়। একটা সিগন্যাল দেওয়া আছে যে যখন আমরা জলের নিচে যাব তখন চারিদিকটা নীল হয়ে যায়, কোনোদিন যে গঙ্গার নিচ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারি। এই প্রথম সেই অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো লাগে, অভিনব একটা ব্যাপার, এবং সেটাতে এই সব কিছুর সঙ্গে জুড়ে আছে মানুষের নাগরিকদের আরো সুবিধা হবে বলেই মনে হচ্ছে, চট করে আমরা জায়গায় পৌঁছে যেতে পারবো। এই কানেক্টিভিটি আমাদের যত উন্নত হবে।
লাগছে যে কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে, কলকাতার মেট্রোর সঙ্গে তো কলকাতার বিভিন্ন মেট্রো কলকাতা সেই মেট্রোর তারপরে ভারতের বিভিন্ন শহরে হয়েছে, কিন্তু এই যে জলের তলা দিয়ে মেট্রো এটা কলকাতার একটা অভিনব ব্যাপার এবং খুবই আনন্দদায়ক। আমার তখন 2 বছর বয়স ছিল, আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তারপরে যখন আমি স্কুলে পড়ি তখন আমি মেট্রো চড়ি এবং খুব ভালো লেগেছে প্রথম মেট্রো যাত্রা। আজকে একটা অন্যরকম মেট্রো যাত্রা হলো গঙ্গার তলা দিয়ে, এটা একটা অন্যরকম। হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।